হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন টিউটোরিয়াল। তোমাদের আবার স্বাগত। এর আগে ভিডিওতে আমি তোমাদের দিয়েছিলাম ইবিজি 7 পেপারের ক বিভাগের সাজেশন। আজ দেব খ বিভাগের সাজেশন, মানে ক বিভাগ থেকে 50 মার্ক আসে এবং খ বিভাগ থেকে 50 মার্ক আসে, মোট 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের। তো আমি তোমাদের এর আগে ইবিজি 2, ইবিজি 3, ইবিজি 1 এবং এসএইচ3 সব সাজেশন দিয়েছি। সেই সাজেশনগুলোতে দেখেছো তোমরা কীরকম সাজেশন আমার খেটেছে বা সাজেশন কীরকম এসেছে। আশা করবো এইবারও সেরকম ভালো সাজেশন আসবে। তার আগে বলি, তোমরা যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো সব ভিডিও নোটিফিকেশান আপডেট সাজেশান পাওয়ার জন্য। চলো, আজকের যে টপিক আছে ইবিজি 7 খ বিভাগের সাজেশান তোমাদের আজকে পাবলিশ করছি। আশা করি প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমরা খাতা ও পেন নিয়ে বসো এবং সাজেশানগুলো টুকে নাও। এবং আমি তোমাদের এর পরের ভিডিওতে দিব যে কোন উত্তরটা কত নম্বর পাতাতে আছে। তোমরা যদি রিকোয়েস্ট করো এবং তোমরা যদি অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেননা তোমার সাবস্ক্রাইবার যত সাবস্ক্রাইবার করো আমি তোমাদের তত ভিডিও দিতে মানে খুব বেশি ভালোবাসবো এবং আরও ভিডিও দিতে খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের সাজেশান কী আছে। চোপ আদালত চলছে, নাটকটি ট্র্যাজেডি হিসাবে কতটা সার্থক। তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে, বাচ্চা গল্পের নামকরণের সার্থকতা। তিন নম্বর, চোপ আদালত চলছে নাটকে লীলাবেনের জীবনের মর্মান্তিক জীবনের যাত্রার পরিচয়। আর একটা এখান থেকে প্রশ্ন হতে পারে, চোপ আদালত চলছে নাটকটির গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করে ভাববস্তু প্রকাশ করে নাট্য গঠন বৈশিষ্ট্য, এটাও পরীক্ষায় আসতে পারে তোমাদের। নাট্য গঠন বৈশিষ্ট্য কি সেটাও দিতে পারে। তারপর চলে আসছি 10 মার্কের প্রশ্ন, কুঞ্জবনে খ্যাপা গল্পটির নামকরণের সার্থকতা কি, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং কুঞ্জবনে খ্যাপা গল্পটির শিল্পরূপ বিশ্লেষণ করো, এটা প্রশ্নও আসতে পারে, ঠিক আছে। তারপর চেম্বিন উপন্যাসে পারিকুট্টির চরিত্রটি কি অথবা কারুতাম্বার চরিত্র কি, এ দুটো চরিত্র কিন্তু আসতে পারে। লাল পেনে যেগুলো লিখে দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন, সেগুলো আসতে পারে। আশা করছি সব কোশ্চিনটা আসবে পরীক্ষায়। তারপরে কোশ্চিন, সদ্গতি গল্পটির ভারতীয় সমাজের অস্পৃশ্যতার রূপায়ণ কীভাবে শিল্পরূপ পেয়েছে সদ্গতি গল্পটিতে। এবং চেম্বিন উপন্যাসের মধ্যে এক সংস্কার মুক্ত উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়, সেটি লিখো। এবং চোপ আদালত চলছে নাটকটির সংলাপ নীতি সম্পর্কে লিখতে বলছি, এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষা তোমাদের। তো অবশ্যই সেশনটি ভালো করে ফলো করো এবং আমি তোমাদের পরে ভিডিওতে দিব যে কীভাবে কোন পাতায় কত নম্বর পাতায় এবং কত প্যারাতে উত্তরটা আছে। আমি তোমরা যদি রিকোয়েস্ট করো বেশি বেশি লাইক এবং শেয়ার করো তো অবশ্যই আমি তোমাদের দিয়ে দেব। 5 নম্বর যেটা প্রশ্ন আছে, চেম্বিন উপন্যাসে মরা হাঙটি কিসের সংকেত বহন করে, ফেরেস্তাদের প্রসঙ্গে বাচ্চা গল্পটি আসার কারণ কী, মানে ফেরেস্তার প্রসঙ্গ বাচ্চা গল্পে আসার কারণটা কী। তারপর ম্যাজিক্যাল রিয়ালিজম কী আলোচনা করতে হবে এবং ভক্তি সাহিত্য মধ্যযুগে কীভাবে ভূমিকা পালন করেছে, অর্থাৎ ভক্তি সাহিত্য মধ্যযুগের ভূমিকাটা কী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমরা যদি আরও ভিডিওটি ভালো ভালো সাজেশান চাও, অ্যান্সার চাও। থ্যাংক ইউ।